দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়ায় 29 নম্বর বুথে বিজেপির বিজয় মিছিল চলাকালীন গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। জানা যায়, বিজেপির পক্ষ থেকে বিজয় মিছিলের ডাক দেওয়া হয়, কিন্তু বিজয় মিছিল চলাকালীন 3 থেকে 3:30 মধ্যে লক্ষ্মীতলা এলাকায় মিছিলটি আসলে সশস্ত্র দুষ্কৃতি মিছিল লক্ষ্য করে গুলি চালায়। এলাকার সূত্রে জানা যায়, স্থানীয় একটি হাতুড়ে ডাক্তারের দোকান থেকে গুলি চলে। গুলির শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে মিছিল ছোটাছুটি শুরু হয় আর তাতেই চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে। পুলিশ এসে 1 রাউন্ড গুলি ও একটি কার্তুজ উদ্ধার করে। ঘটনার পর হাতুড়ে ডাক্তারকে আটক করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।